আবেগ হচ্ছে মনের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অঙ্গ। আবেগের একটি অঙ্গ হচ্ছে অনুভূতি। তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ ব্যক্তির অনুভূতি, একটা থাকে ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় অনুভূতি, আর একটা থাকে একেবারেই এক্সপ্রেসিভ কম্পোনেন্ট, আবেগের বহিঃপ্রকাশ। তিনটা মিলে আবেগ। ব্যক্তিগত অনুভূতি কি? ভয় পেলাম। ভয় পেলে শারীরিক প্রতিক্রিয়া কি? বুক ডিপ 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 করা শুরু করলো। আর আমার এক্সপ্রেসিভ কম্পোনেন্ট হবে কি? আমি লুকিয়ে থাকবো, আমি মানুষের সামনে যাব না, ভয় পাবো, আমি মানুষের সাথে কথা বলতে গেলে হাফ কাপা কাপে শুরু করব। এগুলি কিন্তু নেতিবাচক আবেগ। আবার আবেগ হচ্ছে হুশ করে আমি রেগে উঠলাম, আরাগ ক্রোধ, এগুলি আবেগ। তাহলে আবেগ মানে কি? আবেগ মানে হচ্ছে শান্ত পুকুরে ঢিল মারলাম, পুকুরটা অশান্ত হয়ে গেল। ঢিলটা একটা এক্সটার্নাল স্টিমুলাস, আর অশান্ত হয়ে গেল, এটা আবেগের প্রতিক্রিয়া, শারীরিক প্রতিক্রিয়া এবং এটি আচরণগত প্রতিক্রিয়া। যখনই কোনো কারণে আমি রেগে গেলাম, আমাকে আমি অবিচারের শিকার হলাম, আমাকে কটু কথা বলা হলো, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, চট করে আমি খেপে গেলাম, ঘুষি মেরে দিলাম, ভাঙচুর করলাম, অথবা দেয়ালের সাথে আমি মাথা ঠোকালাম। এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি যে অনিয়ন্ত্রিত হয়ে গেলাম। আবেগ আমার থাকবে, রাগ আমি করব, কষ্ট আমি পাব, ভয় আমি পাব, কিন্তু অনিয়ন্ত্রিত হলো কি না। এই জন্য আবেগটা যেহেতু একটা ইমোশন, এখন বলা হচ্ছে যে আবেগ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইকিউ রেদার দেন আইকিউ, ইমোশনাল কোশেন্ট, আবেগীয় বুদ্ধি রেদার দেন বুদ্ধি। আমরা বুদ্ধি শব্দটার সাথে পরিচিত, আবেগীয় বুদ্ধিটার সাথে পরিচয় নয়। একটা মানুষ অর্থবিত্তে সফল হতে পারে, একটা মানুষ বুদ্ধিতে সফল হতে পারে, চিন্তকে সফল হতে পারে, কিন্তু সে যদি আবেগে ফেল করে সে জিরো। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে এরকম, পরীক্ষা চলছে, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এক ছেলে, সেই ছেলেটা আমাদের দেশের সেরা একটি স্কুলের ছাত্র ছিল, ফার্স্ট বয় ছিল, এবং সেরা একটি কলেজে সে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠতে ফার্স্ট হয়েছে। সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা, তার ম্যাথ পরীক্ষার দিন বাবা মার মধ্যে সকালে ঝগড়া লেগেছে। ঝগড়ার এক পর্যায়ে বাবা একটা চর মেরে দিয়েছে তার মাকে। ছেলে এমন খেপলো, মুহূর্তের মধ্যে তার অ্যাডমিট কার্ডটা হাতে ছিল, এটা ছিঁড়ে ফেললো, এবং সে ওই মোবাইলটাকে ছুরি মেরে ঘর থেকে হন হন করে বাড়িয়ে গেল। বাড়ি গিয়ে রমনা পার্কে মাঠের মধ্যে যাই শুয়ে থাকলো। বাচ্চারা তো সব পরীক্ষায় চলে গেল, দশটায় পরীক্ষায় বসে গেছে, পরীক্ষা শেষ, সে রমনা পার্কে শুয়ে আছে। কী ঘটলো? ওই মুহূর্তে সেই মেধাবী ছেলেটা তার আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তার খেপে যাওয়ার যথেষ্ট কারণ ছিল, কিন্তু টপ প্রায়োরিটি কী ছিল? টপ প্রায়োরিটি ছিল তার পরীক্ষা। একটা জীবন শেষ হয়ে গেল। সে পরবর্তী জীবনে যখন আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যায়, বন্ধুরা কেউ বুয়েটে চান্স পেয়েছে, কেউ মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছে, সে আবার পরীক্ষা দিচ্ছে, সে এটা আর নিতে পারে নাই, টলারেট করতে পারে নাই, সইতে পারে নাই।